সময়টা 30 মে 1981, স্থান চট্টগ্রাম। প্রচন্ড বৃষ্টিতে ভেসে যাচ্ছে চারদিক। কর্মব্যস্ত দিন শেষে চট্টগ্রাম সার্কিট হাউসে ঘুমিয়ে আছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ঘড়ির কাঁটায় তখন রাত 1টা। প্রেসিডেন্ট কে আর জানতেন তাকে হত্যার জন্যই প্রস্তুত হচ্ছে একদল আর্মি অফিসার। কালুরঘাট ব্রিজের সামনে এসে থামল গাড়িবহর। সেখানে আগে থেকে অপেক্ষায় ছিলেন মেজর ফজলুল হক, সুবেদার জাফর চৌধুরী ও নায়েক সুবেদার সোলাইমান। গাড়ি থেকে নেমে সঙ্গে নিয়ে আসা 3টি হ্যান্ড লঞ্চার, 11টি এসএমজি এবং 3টি গ্রেনেড ফায়ারিং রাইফেল প্রস্তুত করে ফেললেন সেনা অফিসাররা। পর্ব সমাপ্ত হবার পর শেষবারের মতো সবাইকে ব্রিফ করলেন কর্নেল মাহবুব। সবাইকে প্ল্যান সম্পর্কে আবারও মনে করিয়ে দিয়ে সতর্ক থাকলেন। দেখতে দেখতে তখন রাত 3টা বেজে 30। 3টা পিক আপে উঠে বসলেন মোট 16 জন অফিসার। গাড়ি এগিয়ে চলল সার্কিট হাউসের দিকে। 3টা পিক আপের দায়িত্ব দেওয়া হয়েছে 3টি গ্রুপকে। ভোর 4টার দিকে সার্কিট হাউসের কাছাকাছি চলে এলো 3টি পিক আপ। ততক্ষণে বৃষ্টিতে তলিয়ে গেছে রাস্তাঘাট, পুরো শহরের মানুষ ঘুমিয়ে, জিয়াউর রহমানও গভীর ঘুমে। সার্কিট হাউসের বাইরের গেট বন্ধ, জানালাগুলো অন্ধকারে ঢেকে আছে। এই অবস্থাতেই 2টি পিক আপ গেটে ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করলো। প্রথম পিক আপে থাকা রকেট লঞ্চারের দায়িত্বপ্রাপ্ত অফিসাররা রকেট নিক্ষেপ শুরু করলেন। প্রচণ্ড শব্দে কেঁপে উঠল সার্কিট হাউস। গার্ডরা চমকে উঠে আঁকড়ে ধরল তাদের অস্ত্র। অন্যদিকে এসএমসি দিয়ে এক নাগাড়ি গুলি করতে করতে দোতলার দিকে এগিয়ে গেল প্রথম দল। গার্ড, রেজিমেন্ট ও পুলিশের 10-12 জন সদস্য তখন মাটিতে লুটিয়ে। দ্বিতীয় দলটিও গুলি ছুটতে লাগলো, আর তৃতীয় দল তখন কেউ যাতে পালাতে না পারেন তার জন্য পাহারা দিচ্ছেন রাস্তায়। প্রথম দলটি তখন জিয়াকে খুঁজছেন। সার্কিট হাউসের যে রুমে জিয়ার থাকার কথা ছিল সেই রুমে তিনি ছিলেন না। গোলাগুলির আওয়াজে সিঁড়ির ডান দিকের রুমটার দরজার পাল্লা ফাঁক করে বাইরে কি হচ্ছে দেখার চেষ্টা করলেন জিয়া। বিদ্রোহী অফিসারদের নজর পড়ল জিয়ার উপর। গর্জে উঠল দলে থাকা লেফটেন্যান্ট কর্নেল মতির হাতের অগ্নয়াস্ত্র। মাটিতে লুটিয়ে পড়লেন জিয়া। মতি প্রেসিডেন্টের মুখ উপরে তুলে পুরো ম্যাগাজিন খালি করে ফেললেন। ঝাঁঝরা হয়ে গেল জিয়াউর রহমানের দেহ। মাত্র 9 মিনিটে পুরো অপারেশন শেষ করা হয়। এভাবেই প্রেসিডেন্ট জিয়ার অধ্যায়ের সমাপ্তি হয়। তবে এই হত্যাকাণ্ডের পর শুরু হয় নতুন রাজনীতি। জিয়া হত্যার প্রধান ষড়যন্ত্রকারীও এরশাদের ষড়যন্ত্রের শিকার হন। হত্যা, পাল্টা হত্যার এই অধ্যায় কলঙ্কের ছাপ রেখে গেল বাঙালির ইতিহাসে।